আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরাকাত একজন জানতে চেয়েছেন যে আমরা পশু জবাই করে কুলনাতে পশু জবাই করা হয় তো কোরবানির সময় আসলে তার ইমানটা দুর্বল হয়ে যায় বিশেষ করে নাস্তিক সেকুলার যারা আছে তারা এই পশু হত্যার বিরুদ্ধে তারা অনেক কথা বলে লেখালেখি করে বলা বলি করে সেগুলি শুনে ইমানটা আরও দুর্বল হয়ে যায় তো ওই যে পশুকে আমরা জবাই করি কোরবানি করি পশুকে কষ্ট দেওয়া হয় তো আল্লাহ কি তাদেরকে কোনো দিবেন দিবেন কোনো প্রতিদান দেবেন আমার দিন বা পরকালে যেহেতু তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে আল্লাহ তো খুবই দয়ালু কয়েকটি বিষয় এখানে প্রথম কথা হলো যে আল্লাহ তালা বলেছেন মা ফিল জামিয়া আল্লাহ তালা তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন এটা আম দলিল এর ভিত্তিতে আল্লাহ তালা যেগুলি আমাদের জন্য বৈধ করেছেন যেগুলি খাওয়া জবাই করা যেগুলি ভোগ করা যেগুলি আমাদের জন্য বৈধ করেছেন সেগুলি আমরা ভোগ করব এতে আমাদের কোনো পাপ হবে না বরং সেগুলি আল্লাহর আদেশ পালন করাই ইবাদত হালালকে হালাল মনে করা হারামকে হারাম মনে করা এবাদত তো পশু কুরবানি করা জবাই করা সেগুলি খাওয়া এবাদত আল্লাহ আদেশ করেছেন বা অনুমতি দিয়েছেন সেটা সেটাকে হালাল মনে করাটাই এবাদত হালালকে হারাম মনে করাটাই কুফরি এটা একটা বিষয় গেল দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো যে আসলে এই যে পশু যেটা আমরা জবাই করতেছি তাদেরকে কষ্ট দিচ্ছি তা আল্লাহ তাদেরকে কোনো কোনো প্রতিদান দিবেন কি না তাদের প্রতিদান বলতে এরকম কোনো কিছু আসছে বলে আমার জানা নেই কেবলমাত্র দুনিয়াতে যদি পশু কোনো পশুর শিং আসে আর পশুর কোনো শিং নেই তো ওকে যে ও শিং দিয়ে আঘাত করেছে দুনিয়াতে পরকালে তাদেরকে চাষ বা বদলা দিয়ে দেওয়া হবে পরকালে দুনিয়াতে যারা শিং ছিল না পরকালে তাকে শিং দেওয়া হবে এবং বলে তুমি তাকে এবার তোমার বদলা নিয়ে না তখন সে তাকে আঘাত করে এই বদলা নিয়ে তাদের শেষ এরকম তাদের পশুদের মধ্যে যে একজন একজনের পুজো যে জুলুম অন্যায় অবিচার যদি করে থাকে সেগুলির বদলা দেওয়া হবে তাদেরকে পরস্পরকে দিয়ে তাদের শেষ জানার জাহান নাম বলতে তাদের কোনো কিছু নেই এটা এখন তাহলে পশুদেরকে আমরা কষ্ট দিচ্ছি তাহলে তারা কোনো কোনো যা যা পাবে নাকি আসলে এটা আল্লাহ তালাই ভালো জানেন হিকমত আমাদের চোখে এটা পশুদের জন্য কষ্ট করে আমরা কষ্ট দিচ্ছি কিন্তু আল্লাহ হয়তো বা এটাই হিকমত আল্লাহ ভালো জানেন দুনিয়াতে আমাদের বাহ্যিক চোখে কিন্তু অনেক কিছুই এরকম হয় একটা গাছ আমরা তো সবজি খাই তাই না তো একটা আল্লাহ সৃষ্টি একটা গাছ ও তো বেঁচে থাকবে বড় হবে ফল ফুল ফলাবে মানে ওর তো একটা অর্জি মানে ওর একটা তো এ আছে বলা হয় যে অনেক বিজ্ঞান বলছে গাছের একটা জীবন আছে বলেছেন ডক্টর কোথায় কথা বলেছে গাছের জীবন আছে আমরা যদি বলি যে তাহলে ওরটা স্বাধীনতা আছে ওর যে বাসা থাকার কথা আমরা তো তাকে খেয়ে ফেলছি তাহলে কি হবে আমরা আমরা বাঁচবো কী হবে আমরা কী খাবো তাহলে ঠিক তেমনই আমরা তাহলে গাছটিকে কেটে ফেলছি গোড়া থেকে কাটতেছি আর মাথা কাটতেছি ওর ডগা কাটতেছি তাকে কষ্ট দিচ্ছি ঠিক একটা প্রাণী এরকম যে এখানে কিন্তু মানে হিকমত আল্লাহ ভালো যান আল্লাহ আমাদেরকে সেটা বলেনি এমন কিছু আছে যেগুলি আমার আসলে প্রশ্নের উত্তর খুঁজে আমরা পাবো না কিন্তু আল্লাহ তালা হয়তো এর যথাযথ আমরা কি আমাদের পাবো আল্লাহ তালা সব দেখিয়ে দেবেন যে পশুকে আমরা জবাই করতে চাই আল্লাহ তালা তাকে হয়তো এমন কিছু করবেন যে মানে যেহেতু আল্লাহ আল্লাহ সৃষ্টি আল্লাহ সে হিকমত আল্লাহ তো আশ্রার গোপন তার রহস্য আল্লাহ কাছে সব কিছু আছে দেখি যে ছোটো বাচ্চা পানিতে একটু মারা যাচ্ছে তা আমরা যদি বলি যে আল্লাহ ছোটো বাচ্চা নিষ্পাপ সেখানে পানিতে ডুবে মারা যাবে আল্লাহ কেন তাকে ডুবালো এরকম অনেকগুলি প্রশ্ন আছে কিন্তু আল্লাহ ভালো কি হিকমত এখানে আছে কি বিমানে আকাশে উঠতেছে না ছোট বাচ্চা মাসুম বাচ্চা আছে নিষ্পাপ মানুষ আছে দেখা গেল যে বিমানটি পরে সবাই মারা গেল তাহলে মানে আমরা বলবো যে কেন মারা গেল এরকম তো অনেক মানে বন্যাঝড় জলশ্বাস আসলো ভূমিকম্প আসলে মাসুম নিশু মাসুম বাচ্চা মারা গেল তো আমরা বলবো যে কেন মারা গেল এর যে প্রশ্ন ঠিকই প্রশ্ন আমাদের মধ্যে কাজ করে সবার মধ্যেই কাজ করে কিন্তু আসলে উত্তর আমরা কিন্তু পাই না এর মানে সেটা আমাদের কারণে হতে পারে আল্লাহ অন্য কোন রকম বিষয় আছে এখানে তো পশু পাখি যেটা আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ প্রথম কথা আমাদের জন্য বৈধ করেছেন এটা আমাদের জন্য বৈধ করেছে তবে হ্যাঁ জবাই করার ক্ষেত্রে আল্লাহ আল্লা বলেছেন তোমরা যখন জবাই করবে তখন মানে দয়ার সাথে জবাই করবে এবং তোমরা তোমাদের কেউ যখন জবাই করবে তখন সে যেন কি করে। তার অস্ত্রকে ধারালো করে নেয় এবং পশুকে যাতে আরাম দেয় খুব দ্রুত যাতে জবাই হয়ে যায় মানে ধারালো অস্ত্র দিয়ে ভোতা অস্ত্র জবাই করলে বারবার ইয়া করতে পশু কষ্ট হয়ে যায় সেটা যেন না হয় এটাও বলা হয়েছে এবং পশু জবকের সময় বিসমিল্লা উল্লেখ করতে বলা হয়েছে তো খাওয়ার সময় বিসমিল্লা বলতে হবে শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে এবং জবের সময় আল্লাহ করে আল্লাহর নাম স্মরণ করতে হবে তো এটা আল্লাহর নামকে স্মরণ করা আল্লাহর নিয়মত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন পশুকে কষ্ট দেওয়া হচ্ছে এর বদলা বা এর যা যা এর হিকমত আল্লাহ তালাই ভালো জানেন আমাদেরকে সে জবাব বা সেটা আমাদেরকে বলা হয়নি এটা আল্লাহ ভালো জানেন কিন্তু আল্লাহ তালা আমাদেরকে বৈধও করেছেন এখানে সেকুলার বা নাস্তিকদের কথা শুনে আমাদেরকে দেখলে হবে না সেকুলার নাস্তিকদেরকে বলা হয় তারা কি মাছ খায় না পশু জবাই করবে না তারা মাছ খায় না তাহলে মাছটা মারতেছে কে নদী থেকে পুকুর থেকে খালবেল থেকে সাগর থেকে মানুষ মারতেছে কেন মারতেছে তাদের জন্য মারতেছে তারা মাছ খায় না সেটা একটা প্রাণী ছিল কেন তারা মাছ খাওয়া বাদ দিক একটা গাছ তা তার সে বাঁচবে বেঁচে থাকবে ফল ফুল দিবে সার মানে যখন নিজে মরে যাবে মরে যাবে তাকে কেটে ডগা গড় থেকে কেটে নিশতেছে বা খাওয়া বাদ দিয়ে দিক পশুরগ্রস্ত খাওয়া বাদ দিয়ে দিক কোনো পাখি অন্য কোনো কিছু খাওয়া বাদ দিয়ে দিক মাছ খাওয়া বাদ দিক তাহলে কি খেয়ে বেঁচবে তারা এখানেই হেকমত এখানেই জবাব আমাদের আছে যে এটা আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করেছেন এটা আমাদের জন্য নিয়ামত আল্লাহ তালার দুনিয়াতে আমাদেরকে সেটা বিশ্বাস করে সেভাবেই চলতে হবে আর এর রহস্য যেগুলি আছে সেগুলি অনেক কিছু রহস্য আমরা জানি আল্লাহ তালা ভালো জানেন আমার ক্ষুদ্র জ্ঞানে বোঝানোর চেষ্টা করেছি আরও কোনো বিজ্ঞ আলমাল হয়তো আরও ভালো করে বুঝাতে পারবে আল্লাহ ভালো জানেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি